হোস্টেলটা হচ্ছে ওই দিকটাতে, আর আমি খাবারের জন্য এই রেস্টুরেন্টটাতে গত রাতে খেয়েছি হিল টপ কারি, আর এখন আসলাম এখানে খাবার খেতে, দেখি কী কী খাবার পাওয়া যায়। অলরেডি 12টা বেজে গেছে, বৃষ্টির জন্য বের হতে পারিনি, ভেতরে গিয়ে দেখি কী কী পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, আমি গতকাল সন্ধ্যায় এসেছি ভিয়েতনামে, আর আমি আসছি এখন ওল্ড কোয়ার্টার এরিয়াতে। আর এখানে এসে গতকাল রাতে আমি এই রেস্টুরেন্টটাতেই খেয়েছি, হিল টপ রেস্টুরেন্ট। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি। এখানে গতকালকে আমি নিয়েছিলাম হচ্ছে মাটন কড়াই প্লাস বাসমতি রাইস, আজকে অর্ডার করলাম চিকেন ফ্রাইড রাইস। দেখা যাক এটার টেস্ট কেমন হয়। এমনি হোটেলটা খুবই ছোট, সুন্দর সাজানো গুছানো আছে, খাবারের টেস্টও মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো ফ্রাইড রাইস অর্ডার করেছি, এখন দেখা যাক ফ্রাইড রাইস আসলে একবার খাবার খেয়ে আপনাদেরকে জানাব। অবশেষে আমার অর্ডার করা ফ্রাইড রাইস চলে গেছে, এখনও প্লেট দেয়নি, তাই আমি খাওয়া শুরু করি প্লেট চামচ দিলে। নারকেলের দুধ, এখানে আছে অনিয়ন, কাঁচামরিচ, আর বড় বড় পেঁয়াজ, কাঁচামরিচ আর নেব, আশা করা যায় ভালো হবে। এখন খাওয়ার পরে বোঝা যাবে আর কি টেস্ট কেমন হয়। নিয়েছি এবার খেয়ে দেখি টেস্ট কেমন। এতটা ভালো হবে আশা করি, ১৩০,০০০ ভিএন।